রাসূলুল্লাহু আলাইহিস সালাম ও তার সাহাবায়ে কিরামগণের পর ইসলামের ঝান্ডাবাহী ও ধারক বাহক হিসেবে যারা গোটা দুনিয়ার অগণিত ইসলামী আন্দোলনের কর্মীর মনস্পটে প্রেরণার বাতিঘর হয়ে জজল্যমান, তার মধ্যে সাইয়েদ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি অন্যতম। তিনি তার পরিণত বয়স হতে পরবর্তী গোটা জিন্দগি তার মেধা, যোগ্যতা, সৃজনশীলতা এবং অফুরন্ত লেখনী শক্তির সবটুকু ইসলামের জন্য বিলীন করে অবশেষে জীবনটাকে হাসিমুখে আল্লাহর রহে কুরবান করে দিয়ে সারা দুনিয়ায় ইসলামের সৈনিকদের জন্য অনুসরণীয়, অনুকরণীয় ও চিরভাষ্বর হয়ে আছেন। সমসাময়িক পৃথিবীর অন্যতম সেরা শিক্ষাবিদ ও শিক্ষা সংস্কার পাশ্চাত্য সভ্যতা ও ইসলামের মাঝে তুলনামূলক আলোচনার মাধ্যমে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণের পথিকৃৎ। সেকুলার নাস্তিক ও খোদাবিদ্রোহীদের বিরুদ্ধে আমিত্য সংগ্রামী এক বিপ্লবী অগ্নিপুরুষ সাইয়েদ কুতুব রহমতুল্লাহ আলাইহি। আমাদের নিকট তিনি শুধু একজন ইসলামী চিন্তানায়ক, সমাজ সংস্কারক, তাফসিরকারক এবং ইখওয়ানের একজন শীর্ষস্থানীয় নেতা হিসেবে সমধিক পরিচিত, কিন্তু আধুনিক আরবি সাহিত্য তার অসামান্য অবদান সম্পর্কে আমরা অনেকাংশেই নাওয়াকিফ। আজকের ভিডিওতে তার জীবনের সকল দিক ও বিভাগ সম্পর্কে সংক্ষেপে আলোকপাত করার চেষ্টা করব, সঙ্গে থাকুন পুরোটা জুড়ে। জন্ম ও পারিবারিক পরিচিতি। তার মূল নাম সাইয়েদ কুতুব, তার বংশে উপাধি। ১৯ শতকের গোড়ার দিকে ১৯০৬ সালের ৬ অক্টোবর শুক্রবার মিশরের আসায়ত জেলার মুসা নামক গ্রামে সাইয়েদ কুতুব জন্মগ্রহণ করেন। সাইয়েদের পিতার নাম কাজী ইব্রাহিম কুতুব। তিনি পেশায় একজন কৃষক এবং অত্যন্ত ধর্মপ্রিয় ছিলেন। তার মাতার নাম ফাতিমা হুসাইন ওসমান। তিনিও অত্যধিক ধার্মিক নারী ছিলেন। দুই ভাই ও তিন বোন তথা পাঁচ ভাই বোনের মধ্যে সাইয়েদ ছিলেন সবার বড়। তার অপর ভাই মোহাম্মদ কুতুব, যিনি সৌদি আরবের উম্মুল কুরআ ও কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ এর শিক্ষক ছিলেন। তিনি ২০১৪ সালের ৪ এপ্রিল মক্কায় ইন্তেকাল করেন। বোনেরা হলেন হামিদা কুতুব, আমিনা কুতুব ও নাফিসা কুতুব। ইতিহাস থেকে পাওয়া যায় তার পূর্বপুরুষ আরব উপদীয় হয়ে মিশরের উত্তরাঞ্চলে এসে স্থানীয়ভাবে বসবাস শুরু করেন। শিক্ষা এবং কর্মজীবন। গ্রামের অন্যান্য শিশুদের ন্যায় নিজ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে সাইয়েদ কুতুবের শিক্ষা শুরু হয়। মায়ের একান্ত ইচ্ছা অনুযায়ী তিনি সেই হিসেবে কুরআন হিফজ করেন। পরবর্তীকালে তার পিতা কায়রো শহরের উপকণ্ঠে হালওয়ান নামক স্থানে বসবাস শুরু করেন। প্রাথমিক বিদ্যালয় শেষে তিনি কায়রোর তাজিহিয়াতুল দারুল উলুম মাদ্রাসায় ভর্তি হন। ১৯২৯ সালে ওই মাদ্রাসায় শিক্ষা সমাপ্ত করে তিনি কায়রোর বিখ্যাত মাদ্রাসা দারুল উলুমে ভর্তি হন। তার বিরল প্রতিভা দেখে প্রধান শিক্ষক অসন্নিত হন যে একদিন এ কিশোর অনেক বড় কিছু হবে। তিনি সবসময় যেই মসজিদে নামাজ পড়তেন সেখানে আল আজহার বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক দারস দিতেন। তিনি সেগুলো বুঝতেন যা তার বয়সের অধিকাংশই বুঝত না। তিনি উক্ত মাদ্রাসা থেকে ১৯৩৩ সালে কৃতিত্বের সঙ্গে বিএ ডিগ্রি অর্জন করেন এবং ওই মাদ্রাসারই অধ্যাপক নিযুক্ত হন। অধ্যাপনা শেষে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে স্কুল ইন্সপেক্টর নিযুক্ত হন। আধুনিক শিক্ষা পদ্ধতির ওপরে অধিক জ্ঞান অর্জনের জন্য শিক্ষা মন্ত্রণালয় তাকে যুক্তরাষ্ট্রে প্রেরণ করে। আমেরিকা গগনের পথে। সাইয়েদ কুতুব সমুদ্র পথে আমেরিকা যাচ্ছেন। সাগরের ঢেউয়ের তালে তালে জাহাজ চলছে, ঐথবাণীর মাঝে চাঁদের কিরণ। জাহাজ সমুদ্রে সাঁতার কেটে নীল জলরাশির বুক চিরে সম্মুখে অগ্রসর হচ্ছে। সাইয়েদ গভীর হয়ে ভাবছেন আল্লাহর সৃষ্টি নিয়ে। নিজে নিজে ভাবছেন, আমি কি সেই আমেরিকা যাচ্ছি যারা খাওয়া ও ঘুমকে যথেষ্ট মনে করে, যারা ভোগবিলাসে মত থাকে, বৈধ অবৈধর কোনো সীমারেখা নেই যাদের জীবনে। তিনি সিদ্ধান্ত নিলেন আমেরিকায় গিয়ে ইসলামের ওপর অবিচল থাকবেন। মনে মনে ভাবলেন, আমি এক কঠিন পরীক্ষার সম্মুখীন হচ্ছি। আল্লাহর এই বান্দা জাহাজি পরীক্ষার সম্মুখীন হলেন। সাইয়েদ কুতুব তার কক্ষে অবস্থান করছেন। বাহির থেকে কে যেন দরজায় নক করছে। তিনি দরজা খুলে চমকে উঠলেন। এক সুন্দরী রূপসী যুবতী ও নগ্ন পেরায় দেহ তার সামনে দণ্ডায়মান। সাইয়েদ কুতুবকে সুন্দরী রমণী বললেন, জনাব, আমি কি আজ রাতে আপনার রুমের মেহমান হতে পারি? সাইয়েদ কুতুব জবাব দিলেন, দুঃখিত, রুমে একটাই খাট আর তা একজনের জন্যই নির্ধারিত। কুতুবের এই কথা শোনার পর যুবতী বলল, খাট এত প্রশস্ত দেয়, এতে দুইজন থাকা যায়। যুবতী ঘরে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হলো। আল্লাহর ভয়ে ভীত সাইয়েদের মন যুবতীর দিকে একটু টানলেনি। তিনি দরজা বন্ধ করে দিলেন। আমি কি আমার আদর্শ সত্যবাদী না এটা মনের কল্পনা, তা বাস্তবে পরীক্ষা হবে। একজন খ্রিস্টানকে মুসলমানদের মাঝে খ্রিস্টান ধর্ম প্রচার করতে দেখে সাইয়েদের মাঝে ইমানী চেতনা জাগ্রত হলো। তিনি কাপ্তানের কাছে গেলেন। জাহাজে আরোহী সকল মুসলমানের জুম্মার নামাজ আদায়ের সুযোগ দানের জন্য আবেদন করলেন। কাপ্তান সম্মত হলেন। সাইয়েদ জুম্মার পূর্বে চমৎকার খুতবা দিলেন এবং নামাজে ইমামত করলেন। আরোহীরা বিমোহিত চিত্রে তাকিয়ে রইল। যুব সবলে আর জৈনিকা খ্রিস্টান মহিলা কুরআন তিলাওয়াত শুনে ইসলামের প্রতি আকৃষ্ট হলেন। আমেরিকায় ২ বছর।
সেই দুই বছর আমেরিকা অবস্থান করেন, সেখানে অজস্র অনৈতিক ও অশালীন ঘটনা প্রত্যক্ষ করেন। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্রছাত্রীদের নগ্নতা দেখে ভাবলেন তারা পবিত্রের দাস হয়ে কতই না অধঃপতিত জীবনযাপন করছেন। হাসপাতালে মহিলা রোগীকে যেন যৌন অত্যাচারের শিকার হতে দেখলেন। সমমৈথনে লিপ্ত হচ্ছে নরনারী, তারও পদস্থলন ঘটাতে চেষ্টার কমতি ছিল না। আল্লাহর অসীম রহমতে তিনি ইসলামের অপর অবিচল থাকতে পেরেছেন। তিনি আমেরিকা থাকাকালে 1949 সালে 12 ফেব্রুয়ারি ইকওয়ানের মসজিদে ইমাম হাসানুল বান্না আত্মাতায়ী গুলিতে শাহাদত বরণ করলেও আমেরিকার পত্রপত্রিকায় ব্যাপক উল্লাস প্রকাশ করা হয়। এতে তিনি দারুণভাবে ব্যথিত হয়ে ইকওয়ানের অতি অনুরক্ত হন। ইকওয়ানের কেন্দ্রীয় কমিটিতে সাইদ আমেরিকা থেকে দেশের ফেরার পরেই তিনি মুসলিম ব্রাদারহুডের আদর্শ, উদ্দেশ্য ও কর্মসূচি গভীরভাবে যাচাই করা শুরু করেন। তিনি ব্রাদারহুডের আদর্শ উদ্দেশ্যের সাথে একমত হয়ে 1953 সালে ওই দলের সদস্য হন। তিনি তার সর্বশক্তি নিয়োগ করে ইকওয়ানের কাজে ঝাঁপিয়ে পড়েন। লেখনী, বক্তৃতা, নেতৃত্ব সকল ক্ষেত্রে তিনি অসাধারণ দক্ষতার পরিচয় দেন। 1953 সালে তিনি দামেস্ক সফর করেন এবং সেখানে আনুষ্ঠানিক আন্তর্জাতিক কনফারেন্সে বক্তৃতা দেন। সাইদ কুতুব 2 ঘন্টার বক্তৃতা করেন। আশ্চর্যের বিষয়ে তিনি লিখিত কোনো নোট ছাড়াই তথ্যভুল দীর্ঘ বক্তব্য পেশ করেন। এরপর তিনি আরেক কনফারেন্সে বায়তুল মুকাদ্দাসে যান। সেখান থেকে জর্দান সফর করেন। আন্তর্জাতিক নেতৃত্ববৃন্দের সাথে মত বিনিময়ের সময় তার বুদ্ধিভিত্তিক গঠনমূলক চিন্তা চেতনার বহিঃপ্রকাশ ঘটে। সাইয়েদের ভূমিকায় ইকওয়ানের মসজিদি ওস্তাদ ডক্টর হাসান উদাই মুগ্ধ হয়ে তাকে কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত করেন। গ্রেপ্তার ও নির্যাতন বিশ্ববিখ্যাত মহান এ ব্যক্তির উপর বর্ণনাতীত নির্মম নির্যাতন চালানো হয়। 1954 সালে সাইদ কুতুবকে ইকওয়ান পরিচালিত সাময়িকী ইকওয়ানুল মুসলিমিনের এর সম্পাদক নির্বাচিত করা হয়। তার সম্পাদনা দায়িত্ব গ্রহণের 6 মাস পরই কর্নেল নাসের সরকার পত্রিকাটি বন্ধ করে দেয়, কারণ ওই বছর মিশর সরকার ও ব্রিটিশদের মাঝে কৃত চুক্তির কঠোর সমালোচনা করে উক্ত পত্রিকা। পত্রিকা বন্ধ করে দেওয়ার পর নাসের সরকার ইকওয়ানের কর্মীদের উপর কঠোর নির্যাতন শুরু করে এবং এক বানোয়াট হত্যা ষড়যন্ত্র মামলার অভিযোগ এনে দলটিকে বেআইনি ঘোষণা করা হয় এবং দলের নেতাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করা হয় সাইয়েদ কুতুবকেও। গ্রেপ্তারের সময় সাইয়েদ কুতুব ভীষণভাবে জ্বরে আক্রান্ত ছিলেন। সামরিক অফিসার তাকে ওই অবস্থায় গ্রেপ্তার করে এবং হাতে পায়ে শিকল পরিয়ে দেয়। এ অবস্থায় তাকে কোনো গাড়িতে না চড়িয়ে জেল পর্যন্ত হেঁটে যেতে বাধ্য করা হয়। অত্যধিক অসুস্থতার কারণে চলতে গিয়ে তিনি বারবার বেহুশ হয়ে পড়েন। জ্ঞান ফিরে এলে তিনি উচ্চারণ করেন আল্লাহু আকবর আল্লাহু আকবর ওয়ালিল্লাহিল হামদ। জেলে প্রবেশ করার সাথে সাথে হিংস্র জেল কর্মচারীরা তাকে নির্মমভাবে মারপিট করতে থাকে এবং 2 ঘন্টা ধরে অত্যাচার চলতে থাকে। পুলিশ লাথি ঘুষি মেরে একদিক থেকে অন্যদিকে নিয়ে যেত। এতেই শেষ নয়, বর্বর জালিমরা তারপর একটি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর লেলিয়ে দেয়। কুকুরটি তার পা কামড়ে ধরে জেলের আঙ্গিনায় টেনেই বেড়াতে থাকে। এরপর তাকে নিয়ে যাওয়া হয় একটি নির্জন কক্ষে। সেখানে তাকে 1 টানা 7 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এমনও হয়েছে যে একাধারে 4 দিন তাকে একই চেয়ারে বসিয়ে রাখা হয়েছে, কোনো খাবার পানিও দেওয়া হয়নি। তার সামনে অন্যরা উল্লাস করে পানি পান করত, অথচ তাকে 1 গ্লাস পানিও দেওয়া হতো না। হায়রে নিষ্ঠুরতা! রক্তাক্ত বেদনায় জর্জরিত শরীর এসব শারীরিক ও মানসিক নির্যাতন সহ করার মতো ছিল না, কিন্তু ইমানের বলে বলিয়ান পাহাড়ের মতো অবিচল মর্দে মুজাহিদ এসব অমানসিক অত্যাচার আকতারে সহ করতেন। কয়েকখানার এক সাথী সাইয়েদের ওপর নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে লিখেছেন, হাসপাতালের নিকট দিয়ে তিনি ধীর কদমে এগোচ্ছিলেন। তার প্রশস্ত কপাল থেকে অন্তরের ভীত স্পষ্ট ঝিলিক মারছিল। চোখের চমক থেকে ঝরে পড়ছিল নূরের ধারা। তিনি এমনভাবে টেনে টেনে মাটির উপর পা ফেলছিলেন যেন তার শক্তি হারিয়ে ফেলেছিল। তার অস্বাভাবিক ফুলা জল্লাদের নিষ্ঠুরতার জন্য যেন আর্তনাদ করছিল। সাইয়েদ কুতুব 1954 থেকে 1964 সাল পর্যন্ত তারা কারাগারে ছিলেন। 1964 সালে ইরাকের তদন্তের প্রেসিডেন্ট আব্দুস সালাম আরিফ কায়রো সফর করেন। ইরাকি আলেমদের অবদানের পরিপ্রেক্ষিতে ইরাকি প্রেসিডেন্ট জামাল নাসারের সাথে বৈঠককালে সাইয়েদ কুতুবকে মুক্তি প্রদানের অনুরোধ জানান। তার অনুরোধের পরিপ্রেক্ষিতে সাইয়েদ কুতুবকে মুক্তি প্রদান করা হয়। কর্নেল নাসের তাকে মুক্তি দিয়ে অত্যন্ত কড়া নজরদারিতে তারই বাসভবনে অন্তরীণ আরবদ্ধ করেন, ষড়যন্ত্রের নতুন অধ্যায়। 1965 সালের 27 আগস্ট মস্কো থেকে নাসের দেশে ফিরে এলে শুরু হয় ব্যাপক ধরপকড়। পুনরায় গ্রেপ্তার করা হলো সাইয়েদ কুতুবকেও। শুধু তাকেই নয়, তার ভাই মোহাম্মদ কুতুব, ভগ্নী হামিদা কুতুব ও আমিনা কুতুব সহ 20,000-এরও বেশি সংখ্যক লোককে গ্রেপ্তার করা হয়েছিল। এদের মধ্যে প্রায় 700 ছিলেন মহিলা। ইকওয়ানের প্রতি যেসব অভিযোগ আরোপ করা হয় তার প্রথমটি ছিল ইকওয়ান একটি গোপন সংগঠন প্রতিষ্ঠা করেছিল যার নেতা ছিলেন সাইয়েদ কুতুব। এরা প্রেসিডেন্ট নাসেরের হত্যায় পরিকল্পনা করেছিলেন, বিশেষ ট্রাইব্যুনালে ধ্বংসের প্রশিক্ষণ দিত এবং অভিযুক্তদের জন্য আর্থিক সাহায্য এবং অন্যান্য উপকরণ সংগ্রহ করত।
দ্বিতীয় অভিযোগ আনা হয় মালম ফি তরিক পুস্তক লেখার জন্য। ইখওয়ানের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছিল তা ছিল বাহানা মাত্র, আসল ব্যাপারটি ছিল সম্পূর্ণ ভিন্ন। ইখওয়ান নেতাকর্মীদের বিচার শুরু হলো বিশেষ সামরিক আদালতে। ট্রাইব্যুনালের বিচারক জামাল নাসেরের সাথে দীর্ঘ আলোচনার পরে 1966 সালের 21 আগস্ট রায় ঘোষণা করেন। অভিযুক্ত 43 জন নেতাকর্মীর মধ্যে 7 জনকে মৃত্যু দেওয়া হয়। এরা হচ্ছেন সাইয়েদ কুতুব, মোহাম্মদ ইউসুফ, আব্দুল ফাতাহ ইসমাইল, শবির আরাফা, আহমদ আব্দুল অজিদ, আব্দুল আজিজ ও আলী উসমাবি। সাইয়েদের ফাঁসি 28 আগস্ট 1966 সাল, রাতে সাইয়েদ কুতুব আর সাথীকে ফাঁসি সেলে নিয়ে যাওয়া হলো। 29 আগস্ট ভোর রাত, সমগ্র জাহানের আল্লাহর প্রিয় বান্দাগণ যখন জায়নামাজে তাহাজ্জুদে মগ্ন, ঠিক তখন সাইয়েদ কুতুব ও তার দুই সঙ্গীকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হলো। ইতিমধ্যে ফাঁসির সকল আয়োজন শেষ করে ফেলেছে কারা কর্তৃপক্ষ। সাইয়েদ অত্যন্ত আনন্দিত, নির্ভীক চিত্রে বীর দপে তিনি পা বাড়াচ্ছেন, মুখে তার রাজ্য জয়ের হাসি। তার ফাঁসি মঞ্চে যাবার প্রকালে দৃঢ় পদচারণের আত্মবিশ্বাস দৃঢ়পদী যে সকল সাংবাদিক ও কড়া কর্তাগণের সচক্ষে প্রত্যক্ষ করেছেন, তারা পরবর্তীতে সে সকল ঘটনাবলীর বর্ণনা দিচ্ছেন। ফাঁসির পূর্ব রাতে সাইয়েদকে কালিমা পড়ানোর জন্য সেলের ইমামকে পাঠানো হলো। জেলের ইমাম এসে সাইয়েদকে কালিমার তালকিন দেওয়ার চেষ্টা করে। এমন সময় তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কি জন্য এসেছেন এখানে? ইমাম বললেন, আমি আপনাকে কালিমা পড়াতে এসেছি। মৃত্যুদণ্ড কার্যকর করার আগে আসামিকে কালিমা পড়ানো আমার দায়িত্ব। সাইয়েদ বললেন, এই দায়িত্ব আপনাকে কে দিয়েছে? ইমাম বললেন, সরকার দিয়েছে। সাইয়েদ বললেন, এর বিনিময়ে কি আপনি বেতন পান? ইমাম বললেন, হ্যাঁ, আমি সরকার থেকে বেতন ভাতা পাই। তখন সাইয়েদ কুতুব রহমতুল্লাহ সেই ইমামকে জিজ্ঞাসা করলেন, আপনি কি জানেন কি কারণে আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে? ইমাম বললেন, বেশি কিছু জানি না। সাইয়েদ বললেন, আপনি আমাকে যে কালিমা পড়াতে এসেছেন সেই কালিমার ব্যাখ্যা লেখার কারণেই তো আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে। কি আশ্চর্য, যে কালিমা পড়ানোর কারণে আপনি বেতন ভাতা পান, সেই কালিমার ব্যাখ্যা মুসলিম উম্মাকে জানানোর অপরাধেই আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে। সুতরাং বোঝা যাচ্ছে আপনার কালিমার বোঝ আর আমার কালিমার বোঝ এক নয়, অতএব আপনার কোনো প্রয়োজন নেই। সুবে সাদিকের আলো ঝলম ধরিত্রী যে নজ গভীর বেদনাপুত। সাইয়েদের কুতুব হাসতে হাসতে ফাঁসির মঞ্চ উঠলেন। চারিদিক ভেসে উঠল ফজরের আজান। এমনি এক পবিত্র পরিবেশে কার্যকর করা হলো ইতিহাসের ঘৃণ্যতম আয়োজন। সাইয়েদ কুতুব ও তার সঙ্গীদের ফাঁসি সারা বিশ্বের অগণিত মানুষকে কাঁদিয়ে সাইয়েদ কুতুব পৌঁছে গেলেন তার পরম প্রিয় প্রভুর সান্নিধ্যে। আরবি সাহিত্যের অমর সাহিত্যিক, অনেক মুসলিম নামধারী নাস্তিক অধানাস্তিক সাহিত্যকদের লেখা আরবি সাহিত্যের সিলেবাস যুক্ত হলেও কুতুব রহমতুল্লাহ আলাইহি বরাবর থেকেছেন অধরা প্রায়। অসংখ্য অশালীন কাব্যর রচিতায় কবি সাহিত্যের জীবনী পড়ানো হলেও আরবি সাহিত্য এমএ পাস করা একজন শিক্ষার্থী তার সম্পর্কে বিশেষ কিছু জানতে পারে না। বিশ্ববিদ্যালয়ে 5 বছরে শুধুমাত্র এমএ ক্লাসে সাইয়েদের লেখা প্রখ্যাত তাফসির ফিজিলাজিল কুরআন এর মাত্র 2টি সুরা সিলেবাসে ভুক্ত। তবুও সাহিত্যিক হিসেবে নয়, যেন একজন তাফসির কারক হিসেবেই তাকে খণ্ডিত রূপে পরিচিত করা হয়েছে। কিন্তু তার সাহিত্যকর্ম যে এত বেশি সমৃদ্ধ তাকে নিয়ে একটু পড়াশোনা করলেই জানা যাবে। সাইয়েদ কুতুব ছিলেন মিশরের প্রখ্যাত আলেম ও সাহিত্যকদের অন্যতম। তিনি জীবনের প্রথম ধাপে একজন বিখ্যাত কবি, সাহিত্যিক এবং সাহিত্য সমালোচক হিসাবে আত্মপ্রকাশ করেন। সাহিত্যিক এবং সাহিত্যিক সমালোচক হিসেবে আত্মপ্রকাশ করেন। ছোটদের জন্য আকর্ষণীয় ভাষায় নবীদের কাহিনী লেখার মাধ্যমে তার সাহিত্য জীবনের সূচনা হয়। পরবর্তীকালে আশওয়াক কাটা নামে ইসলামের ভাবাধারপুষ্ট একটি উপন্যাস রচনা করেন। মুসলিম উম্মাহের এহেন ক্লান্তি লগ্নে আজ অসংখ্য সাইয়েদ কুতুবের প্রয়োজন, যারা বাতিলের অজস্র ষড়যন্ত্রের জাল ছিন্ন করে উম্মার জন্য লড়ে যাবে অমরণ।